আমরা চাচ্ছি শহরটাকে একটু সুন্দর সুন্দর করতে, এই জঞ্জালে ভরা শহর, এই এই শহরের মাঝখানে চোখের একটু প্রশান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা দিন যে পরিমাণ আমাদের দৃষ্টি দূষণ হইতেছে, দেখা যাচ্ছে আমরা কোথাও টাকায় শান্তি পাচ্ছি না, আমাদের চোখের শান্তি নাই কোথাও। শহরকে নান্দনিকতার জন্য, শহরটাকে সুন্দর করার জন্য যে বিষয়গুলো আমরা জাস্ট ফুটিয়ে তুলতেছি গ্রাফিতির মাধ্যমে, তো গ্রাফিতিটা হচ্ছে আমাদের একটা ভাষা, চাই ব্যক্তিগতভাবে যে পুরো শহরটাকে রঙিন করে ফেলতে, রঙিন করতে। আমরা চোখের শান্তি তৈরি করার জন্য এই কাজটি করতেছি। যে পোস্টারের বিরুদ্ধেই আসলে আমাদের মূলত এই আন্দোলনটা, যে আমরা প্রত্যেকটা পিলারে পিলারে যে পরিমাণ পোস্টার দেখি, পোস্টারে আসলে পুরো ঢাকা সিটি নষ্ট হয়ে গেছে। আমরা চাচ্ছি যে সেইখান থেকে বের হয়ে পোস্টারের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন তৈরি করতে, যে আন্দোলনটি আমরা করতেছি আমাদের গ্রাফিতির মাধ্যমে, আমাদের পেইন্টিংয়ের মাধ্যমে আমরা আন্দোলনটি করার ট্রাই করতেছি। একেবারে সুন্দর লাগছে, আগে তো পোস্টার মোস্টার লাগানো থাকতো ভালো লাগতো না আর কি, আর একটা নোংরা পরিবেশ ছিল, এখন তো সুন্দর পরিবেশ লাগতেছে। হ্যাঁ, সব জায়গায় যদি এরকম থাকে তাহলে তো অনেক সুন্দর হয়, দেশের পরিবেশটা আরও অনেক ভালো। সৌন্দর্য করার পরও যদি পোস্টার লাগায় তাহলে তো নষ্ট হয়ে যাবে জিনিসটা, এই কারণে আমাদের দেখে রাখতে হইব যাতে পোস্টার না লাগে। আর আমরা এখানে দোকানেই থাকি, আমাদের এখানে দোকান আছে, আমরা দেখে রাখবো যাতে দিনের বেলা যদি হয় তাহলে আমরা পোস্টার লাগাইতে দিব না, কিন্তু রাতে যদি হয় ওইটা আমরা পারবো না দেখতে। আমাকে হরেন বাজাচ্ছে, এই হরেনটা যেন না বাজায় এবং আপনাকে পোস্টারটা যেন না লাগায়, যেন জায়গাটাও পরিষ্কার থাকে, মানুষ বসে, বিকালে যেরকম মানুষ একটু আড্ডা দেয়, একটু সাফা জায়গা থাকলে আড্ডা দিতে ভালো লাগে, এই যে নোংরা জায়গাতে তো আড্ডা দিতে পারবে না। এইটা তো আমাদেরকেই সচেতন হতে হবে যে আমরা সাফ পরিষ্কার রাখি, যে আমরা বৈশাখ আলাপ করতে পারি। সবার কাছে একটা নিউজ পৌঁছা দেওয়ার ট্রাই করতেছি, যেমন অযথা হর্ন বাজাবেন না, ময়লা যেখানে সেখানে ফেলবেন না, পোস্টার যেখানে সেখানে লাগাবেন না, এই ধরনের নিউজ নিয়ে আসতেছি। এবং আমাদের যে পুরাতন স্থাপত্য আছে বা আমাদের যে ঐতিহ্যগুলো আছে, আমরা ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করতেছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের শিল্প সাহিত্য এবং ঐতিহ্য নিয়ে জানতে পারে। এই পিলারটা একটু অসুন্দর ছিল, এটাকে আমরা পেন্টিং করে সুন্দর করেছি। এটা আপনারা যে কেউ আসলে কিন্তু দেখতে ভালো লাগবে, এত সুন্দর ড্রয়িং, এত সুন্দর ডিজাইন। সুতরাং আমি অনুরোধ করব এই পিলারগুলোর মধ্যে কেউ আপনারা কোনো ধরনের পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, কাউকে অমুক ভাইয়ের জন্মদিন, অমুক ভাইয়ের আজকে এই দিন, না এগুলো হবে না।